আজকের ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন বাঁকুড়া জেলার বিগনা গ্রামে ডোকরা শিল্পীদের ইতিহাস এবং কাহিনী। বিগনাতে আমাদের যে ডোকরা শিল্প বাঁকুড়া জেলায় সবাই কম বেশি জানে তো। আচ্ছা, আমি বলতে চাইছি যে এই ডোকরা শিল্পের কাজটা কতদিন ধরে এখানে চলছে? এখানে চলছে বলতে আমার যে দাদু, তার দাদু সেইভাবে কাজটা চলছে। মানে কোথায় বলা যায় যে কয়েকশো বছর? হ্যাঁ, যে জিনিসটা বানাচ্ছো এটা কি বলে? অ্যাকচুয়ালি কি জিনিসটা? কি অ্যাকচুয়ালি এটা ধুনো মোম দিয়ে তৈরি হচ্ছে। এটা দুর্গার যে সিংহটা, দাদা এটা কি বানাচ্ছো? এটা হচ্ছে দুর্গা। দুর্গা? আচ্ছা, এইরকম একটা দুর্গা প্রতিমা বানাতে কতদিন টাইম লাগে? এটা মোটামুটি আপনার দিন পাঁচেক লাগবে। হাই, হোয়াটসঅ্যাপ গাইজ, আমি মিলন মণ্ডল, তোমরা দেখছো বাংলা বাঙালি। আর আজকে একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদেরকে ধামাধার জিনিস কিছু দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে বাঁকুড়ার বিগনা, আর বিগনা মানেই বাঁকুড়াবাসীর কাছে একটা আবেগ। কেন বলো তো? কারণ ডোকরা শিল্প, এই যে শিল্পীদের হাতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় কত সুন্দরভাবে তৈরি করা যে জিনিসগুলো বানাচ্ছে, সেই জিনিসগুলো আজকে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে একটা বাঁকুড়ার যে ঐতিহ্য, বাঁকুড়ার যে আবেগ, সেটা বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। ডোকরা শিল্পীদের কথা বলছি, ঠিক ধরেছ? চলো আজকে দেখি যে বাঁকুড়ার বিগনাতে ডোকরা শিল্পীরা কী কী জিনিস, কী কী মূর্তি বানায় এবং তারা কোথায় কোথায় বিক্রি করে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, এবং যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমাদের ফেসবুক পেজকে ফলো করনি, তারা ফেসবুক পেজকে ফলো করবে। যারা ফেসবুক থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সকলে হয়তো জানো যে বাঁকুড়ার কাছে বিগনা কিন্তু ডোকরা শিল্পের জন্য বিখ্যাত, মানে ডোকরা শিল্পের আতুর ঘর বলা যায় এক কথায়। তো বর্তমান পরিস্থিতিতে সেই শিল্পীরা যারা তাদের অক্লান্ত পরিশ্রমে, ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাতে তারা যে নিত্য নতুন মূর্তির থেকে শুরু করে অনেক জিনিস আছে যেগুলো তোমরা ভিডিওর সাথে দেখতে পাবে, কিন্তু তারা এখন কেমন আছে জানো কি? চলো জেনে নিই যে তারা এখন কেমন আছে, কী পরিস্থিতিতে আছে, কেমন বিক্রিবাটি চলছে, রুটি রোজগার কেমন চলছে। আচ্ছা দাদা, তোমার নাম কি? আমার নাম হাবল কর্মকার। আচ্ছা, বলছি তুমি এই কাজটা কতদিন ধরে করছো? বছর দশেক করছি। বছর দশেক। আচ্ছা, তোমরা এখানে কী কী ধরনের জিনিস বানাও একটু বলো। ঠাকুর, দেবতা, শোপিস, মানে বাড়ি সাজানো সবই হয়। ডোকরা শিল্পীদের পাড়াতে ঢুকতে ঢুকতেই প্রথমে এই দাদাগুলোর সাথে পরিচয় হয়ে গেছিল। পরিচয় হতে হতে তাদের সাথে কথা বললাম, অনেকক্ষণ গল্প হলো। তারা কত সুন্দরভাবে এই যে মূর্তিগুলোকে বানায়, কত রকম পদ্ধতির মাধ্যমে, তা সত্যি বলে প্রকাশ করা শেষ হবে না হয়তো। তবে করোনা পরিস্থিতিতে তাদের কাজের কিছুটা বেহাল ঘটেছিল। আবারও পৌঁছে গেছি একজন শিল্পী, যিনি মানে নিখুঁতভাবে একটা মূর্তি তৈরি করার চেষ্টা করছে বা তৈরি করছে। তো আমি দাদাকে জিজ্ঞাসা করব। আচ্ছা দাদা, প্রথমে বলো তোমার নাম কি? আমার নাম বিজয় কর্মকার। তাদের এই যে মানে শিল্প, ডোকরা শিল্প, ডোকরা শিল্প এখানে কতগুলো পরিবার করে বলে মনে হয় তোমার? মোটামুটি এখানে রয়েছে তোমার 84 জন। আচ্ছা, তোমাদের এই মালগুলো যে বানাও, এই বানানো মালগুলো যায় কোথায়? এগুলো বিভিন্ন জায়গায় যায়, তোমার কলকাতা, দিল্লি, বোম্বে। আচ্ছা, এই ডোকরা শিল্প বিগনাতে আমাদের যে ডোকরা শিল্প বাঁকুড়া জেলায় সবাই কম বেশি জানে তো। আচ্ছা, আমি বলতে চাইছি যে এই ডোকরা শিল্পের কাজটা কতদিন ধরে এখানে চলছে? এখানে চলছে বলতে আমার যে দাদু, তার দাদু সেইভাবে কাজটা চলছে। মানে কোথায় বলা যায় যে কয়েকশো বছর? হ্যাঁ। আচ্ছা, করোনা পরিস্থিতিতে কি তোমাদের ডোকরা শিল্পে মানে কোনো মন্দা দেখা দিয়েছিল? ডোকরা শিল্পী করোনায় আমাদের কাজ বন্ধ ছিল, তখন কাজটা টুকটাক কাজ হচ্ছিল, মানে যেটা কাজ হচ্ছিলো সেইটা তার থেকে কম হচ্ছিলো। আচ্ছা, তুমি এই মুহূর্তে জিনিসটা বানাচ্ছো এটা কি বটে? অ্যাকচুয়ালি কি জিনিসটা? কি অ্যাকচুয়ালি এটা ধুনো মোম দিয়ে তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এটা দুর্গার যে সিংহটা। দুর্গার সিংহটা? হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ দুর্গার সিংহটা। হ্যাঁ, এটা হচ্ছে দুর্গার সিংহটা।
মানে পুরো একটা দুর্গা প্রতিমা বা দুর্গার যে মেড় হয় তার যে সিংহটা, হ্যাঁ সেই সিংহটা, মানে ইনারা সমস্ত কিছুই কিন্তু হাতের মানে কারুকার্য এত সুন্দর বাঁকুড়ার বিঘ্নাতে ডোকরা শিল্প। তো প্রতিটা জিনিসেরই কিন্তু একই রকমভাবে তারা অবিকল তৈরি করে তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে। চলো দেখি যদি আরও কোনো শিল্পীর কাছে আরও কিছু ছবি তোমাদের সামনে বা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, খুব ভালো লাগবে। ধীরে ধীরে আরও এগিয়ে গিয়েছিলাম আরও বিভিন্ন শিল্পীর কাছে, যারা এক ছাদের তলায় কমপক্ষে 15-20 জন দেখতেই পাচ্ছ তারা কিন্তু নিজেদের কাজ করে চলেছে। বাঁকুড়া জেলার এই বিঘ্না গ্রামে প্রায় 80-90টি পরিবার, প্রায় 100% মানুষেই এই কাজকর্মের সাথে যুক্ত। কী নেই এখানে? জীব জন্তুর থেকে শুরু করে পশু পাখি এবং দেবী থেকে শুরু করে সমস্ত কিছু তারা অবিকল মাটির ছাঁচে ওই পিতলকে বার করে এবং নানা রকমের মেশিন দিয়ে তারা মসৃণ করে তারপর সেটাকে রূপ দেয়। তো শুনে নিন আর একজনের কাছে কিছু কথা, তা শুনলে আপনিও হয়তো মুগ্ধ হবেন। আচ্ছা দাদা, এটা কি বানাচ্ছো? এটা হচ্ছে দুর্গা। আচ্ছা, এইরকম একটা দুর্গা প্রতিমা বানাতে কতদিন টাইম লাগে? এটা মোটামুটি আপনার দিন পাঁচেক লাগবে। এইরকম একটা দুর্গার প্রতিমার মার্কেটে কেমন দাম হতে পারে? এটা এইটা মার্কেটে আপনার মানে যেটা আমাদের হোলসেল প্রাইসের রেট আছে আপনার, এটা আপনার 3000 টাকা দাম আছে। আচ্ছা, আপনি এই কাজটার সাথে কতদিন অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে বলে মনে হয়? এটা আমি আট বছর। প্রায় 100 বছরের পুরানো এই বিঘ্না গ্রামে এই শিল্পীদের জীবনের অনেকই অনেক গল্প, অনেক কথা আপনাদের জানালো। এবং এই পরিবারের সকলেই, ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, সকলেই কিন্তু এই কাজের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাদের এই কাজ, এই কাজের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু সব কলকাতা, মুম্বাই, দিল্লি, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। চলুন আরও যদি কিছু শিল্পীর সাথে আমরা কথা বলতে পারি, সেই কথাগুলো তোমাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করব যে প্রপারলি একটা মূর্তি বানাতে কী কী পদ্ধতি থাকে তা একটু অন্য একজনের কাছে জেনে নিই। আমার সামনেই এখন আরেকজন শিল্পী আছে, তো ওই শিল্পীকে আমি কিছু কিছু জিনিস বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যা তোমাদের মাধ্যমে শেয়ার হবে। তো আচ্ছা, তোমার কী নাম দাদা? নমস্কার, আমি দিলীপ কর্মকার। আচ্ছা আচ্ছা, তুমি এই কাজটা কতদিন ধরে করছো? কতদিন ধরে করছি বলতে পারবো, কিন্তু আমি ছোটো থেকেই করছি। আচ্ছা, তোমাদের এই মালগুলো কোন জায়গাতে এক্সপোর্ট হয়, মানে কোথায় কোথায় যায় এগুলো? আমাদের এগুলো বিভিন্ন জায়গায় যায়, মানে আমাদের বাইরে বাইরে সব কলকাতা, দিল্লি, আরও অনেক মেলা হয়, তো মেলাতেও যায়, আবার পার্টি বাইরে থেকে আসে এগুলো নিয়ে যায়। আচ্ছা, তুমি এই মুহূর্তে যেটা বানাচ্ছো সেটা কি? এটা কিসের মূর্তি? এটা আমি লক্ষ্মী ঠাকুরের মূর্তি বানাই। লক্ষ্মী ঠাকুরের মূর্তি? হ্যাঁ। আচ্ছা, এইরকম একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি বানাতে কতদিন সময় লাগে? সময় লাগে এক সপ্তাহ লেগে যায়, মানে একটা বানালে এক সপ্তাহ লেগে যায়, মানে আমাদের তো অনেক একসাথে ধরা হয় অনেকগুলো, মানে 10টা ধরা হয় একসাথে, একটা বানালে অনেক সময় লাগে, আর 10টা যদি একসাথে বানায় তাহলে এক সপ্তাহ লাগে, এই হিসাবে আমাদের কাজ হয়। আচ্ছা, তোমরা কিসের কিসের মূর্তি বানাও এখানে? আমরা সব রকমেরই মূর্তি বানাই, মানে যেমন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এগুলো যে যাবতীয় আছে সব আমরা বানাই। আরও কিছু সব কিছু কাজ হয়, মানে অনেক রকম বিভিন্ন রকম যেমন অর্ডার হয় সেরকম কাজ। আচ্ছা, তুমি যে এই মুহূর্তে লক্ষ্মীর প্রতিমাটা বানাচ্ছো, এটা বানানোর পদ্ধতি কী, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কীভাবে এটাকে স্টেপ বাই স্টেপ বানাতে হয়? প্রথমে আমরা এটা মাটি দিয়ে ছাঁচটা করি তৈরি, প্রথমে ছাঁচটা করি, তারপরে যে ধুনো আর পিচ, যেটা রাস্তায় পিচ আছে ওই রাস্তার পিচ দিয়ে ধুনো দিয়ে আমরা মিক্স করে ওটা গালাই, মানে গেলে করে তারপরে এই যে প্রথমে এটা জড়ানো হয়, তারপর জড়ানোর পরে এই যে এর উপরে ডিজাইনটা দেওয়া হয়, মানে এই যে তারপরে ডিজাইনটা দিয়ে একটা মিহি নদীর মাটি পাওয়া যায় যেটা মাঠে যেটা থাকে, তারপরে ওই মাটিতে মাটিটা এটার উপরে দেওয়া হয়, এটা যখন শুকনো হয় তারপর আমাদের এটাল মাটি আর বালি ওই মাটিটা ওর উপরে দেওয়া হয়, ওর উপরে দেওয়া হয়, তারপর আমরা একটা চ্যালেঞ্জ করি, ওই চ্যালেঞ্জে একটা গ্লাসের মতো করি, ওই গ্লাসে ওই গ্লাসটা যখন শুকনো হয়ে যায় সব, তখন ওই গ্লাসটায় আমরা ছোটো ছোটো কলসি ভাঙা আর এইসব পিতল কিনে আনি, পিতল দোকানে পুরোনো পিতল কিনে আনি, দিয়ে আমরা ওটা ছোটো ছোটো ভেঙে ওই গ্লাসের মতো করে যেটা ওইটার উপরে দেওয়া হয় তো ওটা দিয়ে আগুনে আমাদের ভাটিতে দেওয়া হয়, আগুনে যেটা দেওয়া হয় এই যে মোম ধুনোটা ওইটা পুড়ে ছাই হয়ে যায় আর পিতলটা ওইটাই চলে যায়, মানে যেমন ধরো আগুনে দিলাম, তো আগুনে দিলাম এইটা পুড়ে ছাই হয়ে যাবে, এই মোম ধরো পুড়ে ছাই হয়ে যাবে, আর মাটির এইটা এটা ডাইস হয়ে যায়, যে মাটিটা মাঠের মাটিটা যেটা দেওয়া ওটা ডাইস হয়ে যায়, আর পিতলটা যেটা আগুনে পড়তে দিই ওইটা এই চ্যালেঞ্জে চ্যালেঞ্জে চলে যায়, দিয়ে ডাইসটা ওই পিতল হয়ে যায়।
আচ্ছা বলছি করোনা পরিস্থিতিতে কি তোমাদের কাজের কিছু মন্দার দেখা দিয়েছিল? না তখন তো বন্ধই ছিল কাজ, মানে তুমি যেটা করছিল টুকটাক বিক্রি পাটা হয়নি সেরকম, ও সরকার থেকে যা হেল্প পেয়েছিলাম ওইটাই। আচ্ছা বলছি তোমাদের এখানে যে পাড়াতে কতগুলো পরিবার এই ধরনের কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে বলে মনে হয়? আমাদের তো এখানে কত কাছে 85টা 90টা আমাদের ফ্যামিলি আছে, মানে আমাদের এখানে তো সব এই কাজই করে, মানে 90টা ফ্যামিলি এই কাজ করে। ঠিক আছে, তাহলে শুনতে পেলে যে বাঁকুড়ার বিকনার ডোকরা শিল্প, তাদের শিল্পীদের কথা, তাদের কী পরিস্থিতি, তাদের তৈরি করা জিনিসগুলো কোথায় কোথায় যায় এবং তারা কী কী ধরনের মূর্তি বানায়। সত্যি বাঁকুড়া জেলার কাছে বিকনা একটা ডোকরা শিল্পের যেভাবে প্রাধান্য পেয়ে এসছে সেই রকম একই রকমভাবে কিন্তু বাঁকুড়ার কাছে গর্ব মানে বাঁকুড়ার ডোকরা শিল্প।